দেখেন, এরকম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি 5 মিনিটে তৈরি করতে পারবেন, এর বেশি একটু টাইম লাগবে না। এখানে যেরকম যেরকম আছে না, মনে করেন সেম আমি একটা ওয়েবসাইট বানাবো আপনার 5 মিনিটে। এখানে যেমন দেখেন কি কি আছে, যে অ্যাড টু কার্ট, এই যে পারচেসের যা আছে না সব কিছু, সর্বোচ্চ টাইম দিলাম 5 মিনিট। যদি নেটের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি 5 মিনিটে। সেক্ষেত্রে আপনি জাস্ট একটা নিউ জিমেইল নেবেন ফ্রেশ, এই যে দেখেন আমার জিমেইল লগ ইন করা আছে। এরপরে গুগলে গিয়ে আমি সার্চ করব প্যান্ডা ওয়ান ডট আইও, দেন এখানে ক্লিক করব, 5 মিনিটের মধ্যে ওটা হয়ে যাবে। এরপর আমরা বলছি স্টার্ট ফ্রি, এখানে ক্লিক করব, অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে দেব, এটা দিলে তাড়াতাড়ি হয়। কানেক্ট উইথ গুগল দিব, দেওয়ার পর আমাদের যে জিমেইলটা লগ ইন আছে সেটাকে সিলেক্ট করব। ওইভাবেই দেখবেন প্রোডাক্ট সব কিছু। আর একটা আপনার একটা ওয়েবসাইট বানাতে 1 মাস লাগাই দেন, এখানে সব কিছু থাকবে, ইওর ফার্স্ট নেম, আপনার নাম আপনি দিবেন, আমার লাস্ট নেম আমি দিলাম, আমার নাম দাম, উপরে অটো আসে সিলেক্ট ইওর কান্ট্রি, আপনি বাংলাদেশ থেকে খুলতে আছেন, সো আপনি এখানে বাংলাদেশ দিবেন, এটাকে টিক চিহ্ন দিবেন, নো দিবেন, এটাকে আর ইউ এজেন্সি নট, দেন এগ্রি, দেন কন্টিনিউ। সো কন্টিনিউ করার পর এরপরে এখানে লোডিং নেবে, একটু লোডিং টাইম নেবেন। বললাম যে নেট যদি ঠিক থাকে 5 মিনিটও লাগবে না। ক্রিয়েট নিউ সাইট, এটাকে ক্রস দিবেন, ক্রিয়েট নিউ সাইট, এখানে যাবেন, যাওয়ার পর ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একটু লোডিং নেবে, ঘড়ি ধরেন, দেখেন 5 মিনিট হয় কিনা। এখানে সাইটের নাম দেন, মনে করেন আমি ডিএম, ব্যাস আপনাদের নামটাই দিলাম, বাওয়ার্ড বাহ, নাম, ইউনাইটেড স্টেট ওটাই থাকবে। দেন আমি নিচে এখানে একটু ডাউন করে আমরা দেখতে পাবো যেখানে লেখা আছে কন্টিনিউ, জাস্ট আমরা কন্টিনিউ, এখানে এমন একটা নাম দেবো যেন এটা অ্যাভেলেবেল থাকে, তাহলেই হবে। কন্টিনিউ দিয়ে আমরা একটু ওয়েট করবো। এখন নেট ভালো না থাকলে আপনার কিন্তু এটা তাড়াতাড়ি হবে না, এই জন্য আমি বলছি খুব ভোরবেলা কাজ করবেন। ভোরবেলা হয় কি নেটের, এখন যেমন মানুষ শীতের সময় ঘুমাই গেছে, আমি আর আপনিই আছি মনে করেন নেটে কানেক্ট, এই জন্য কিন্তু নেটের স্পিডটা ভালো আছে, এই জন্য কিন্তু এখন দেখবেন যেটা হয়ে যাবে। দেখেন এটা কানেক্ট হবে, এরপর আপনার প্রোডাক্ট আপলোড কোনো কিছুই লাগবে না, একটা কোর্সের বা যে কোনো, আপনি এটা দিয়ে পুরো একটা ডিজিটাল মার্কেটিং কোর্স প্র্যাকটিস করতে পারবেন। আর আপনারা প্রোডাক্ট আপলোড করেন, এর হচ্ছে না, এর হচ্ছে না, এটা ভরুক, আপনি ঘড়ি দেখেন, দেখ 5 মিনিট লাগে কিনা। বললাম যে নেটের কানেকশন থাকলেই হবে। তাহলে আপনারা কি করছেন, একটা ওয়ার্ডপ্রেস দেখি কেউ বানাতে পারে নাই, কেউ দেখি প্রোডাক্ট আপলোড করে, এটা করে ওটা করে, কত কিছু যে করতে আছে। এই সাইটটা একদমই ইজি, এই সাইট থেকে মানুষ হাজার হাজার ওয়েবসাইট বানিয়ে প্র্যাকটিস করে জাস্ট একটা জিমেইলের মাধ্যমে। এবং ওই ওয়েবসাইট থেকে আমি বলছি যে আমাদের এই ওয়েবসাইট কোনো কাজে লাগবে না, এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে কি করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। যেমন আজকে যে আমাদের কাজটা লাগতেছে, এটা আমাদের কি প্র্যাকটিস করতে লাগতেছে না? এটা যদি আমাদের না থাকতো তাহলে কি আমরা করতে পারতাম? কথা না বলেন, ভাইয়া, না না, না স্যার, এই কাজে আমাদের লাগবে। আমরা আসলে ক্লায়েন্টের সব কিছু ওয়েবসাইট রেডি থাকবে, আমরা জাস্ট ওই কাজটাই আমরা পর ফিউচারে যে কাজটা করব সেটা জাস্ট এখন আগের থেকেই প্র্যাকটিস করবো। রিয়েল ভাবে যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে ফিউচারে যখন ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে তখন আর আমার কিন্তু ঝামেলাটা হবে না। আর আপনার যদি এখন একটা ওয়েবসাইট না থাকতো তাহলে কিন্তু আপনি শুধু ভিডিওটা কি করা লাগতো, দেখা বারবার লাগতো, দেখা লাগতো। দেখা লাগতো, আপনি কিন্তু প্র্যাকটিসটা করতে পারতেন না আর হতো না। এখন সুবিধাটা হলো কি, আপনার নিজেরই একটা ওয়েবসাইট বানিয়ে নিলেন, আপনি সেটা দিয়েই প্র্যাকটিস করলেন, সেম জিনিসটাই আপনি ফিউচারে যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তার ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন। এই জিনিসটা আমরা রিয়েল, এখন আপনারা কেউ মনে করতেছে ওয়েবসাইটে আমরা মনে হয় এই কাজটাই করব, আমরা মনে হয় এই প্রোডাক্টটাই সেল করব, অথবা এই কাজগুলোই আমাদের মনে হয় ক্লায়েন্টের জন্য করতে হবে, এই কাজ কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য করতে হবে না। কারণ ক্লায়েন্ট যারা আসবে তাদের ওয়েবসাইট কি আগের থেকেই কি থাকবে, রেডি থাকবে। আর সবাইকে বলছি যখন আমরা এই জায়গাটায় থাকবে, এই জায়গাটাই আমাদের সবচেয়ে টাইম লাগে বেশি, এই জায়গা থেকে আমরা নড়বো না, এইখানেই আমরা এভাবে উইন্ডোতে থাকবো, কোনো নতুন ট্যাব ওপেন করব না, কোনো কিছু করব না, কারণ এই ডিপ্লয়িং টাইমটাই আপনার একটু সময় নেয় এটাই সম্পূর্ণ হতে। এটা যখনই সম্পূর্ণ হয়ে যাবে তখন দেখবেন আর কোনো সময় নেবে না। তো এই ডিপ্লয়িং টাইমটা, এবং আমি প্রথমে এটাও বলেছি যে আমরা ফ্রেশ একটা জিমেইল নিব, যে জিমেইল দিয়ে মনে করেন যে এর আগে আমি করি না, হ্যাঁ একটা জিমেইল দিয়ে একাধিক ওয়ার্ডপ্রেসও করা যায়, সমস্যা নাই, তবে ওইটা দেখা গেছে আপনাদের ঝামেলা, আপনারা পারবেন না। আপনার নতুন জিমেল দিয়েই অনেকে ওয়ার্ডপ্রেস করতে পারতেছেন না, তারপরে দেখা গেছে আপনার ওই সেকেন্ড হ্যান্ড জিমেল দিয়ে কিভাবে করবেন। এই জন্য আমি বলছিলাম যে নতুন একটা জিমেল দিয়ে আমরা সুন্দরভাবে একটা সাইট করব। এখন এটা ভরতে যতটুক টাইম, আচ্ছা ভাই, আজকের হোমওয়ার্ক তাহলে কি থাকবে?
এই যে গুগল কনভার্সন ট্র্যাকিং সেটআপ, ওইখানে আমি কয়টা সেটআপ করেছি, দুইটা করছি না, অ্যাড টু কার্ট পারচেজ, আপনারা জি আরো করবেন, আরো করবেন, সবগুলো করে ওইগুলো সব হোমওয়ার্ক হিসাবে জমা দিবেন। ও, প্রত্যেকটা পেজ স্ক্রিনশট নিয়ে মানে হ্যাঁ অবশ্যই, ওই যেভাবে কোড রেখেছি, প্লাগ ইন ইনস্টল করেছি এবং অ্যাড টু কার্ট, এই যে দেখেন আমারটা হয়ে গেছে, হয়ে গেছে না? এখন জি ভিজিট ইউর প্যান্ডা সাইট ড্যাশবোর্ড, এখানে যাব, যাওয়ার পরে এখানে ভিউ সাইট এগুলো কেটে দিব আমরা, এই যে ভিউ ভিজিট সাইট ডেভেলপমেন্ট, মানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এভাবেই থাকবে, জাস্ট নিচে আমরা দেখতে পাবো কন্টিনিউ, এখানে যেভাবে সেভাবেই সাইটের টাইটেল দিই আমরা, মনে করেন ডিজিটাল, উপরে সাইটের টাইটেল, তাই না, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স ব্যাস বা অন্য, আপনাদের নামটাই দিলাম। ইউজার নেম আমরা বলছিলাম যে এখানে ইউজার নেমটা এমন একটা ইউজার নেম যেটা আমাদের মনে থাকে, আমি জাস্ট অ্যাডমিন আমি দিলাম, জাস্ট অ্যাডমিন দিলাম। আমাদের কিন্তু পাসওয়ার্ড, ওই যে এটা কিন্তু লগ ইনের সময় লাগে, আমি কিন্তু বলেছিলাম ওই যে কিছুক্ষণ আগে আমরা লগ ইন করলাম, এখানে একটা আমরা একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিব, ওকে, দেন আমরা কনফার্ম ইউজ এখানে দিব, এইখানে আমাদের একটা ইমেল দিন, আমি আমার একটা জিমেল দিলাম .com, দেন আমি এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিব, তাহলে দেখবেন এটা ইনস্টল হয়ে যাবে। এরপরে আমার কাছে এখানে কিস আসছে লগ ইন, তো আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম সেটা দিয়ে লগ ইন করব, তাহলে আমি যা যা দিয়েছিলাম সেটা এখানে দেই, দেন আমার পাসওয়ার্ডটা দেই, দেন আমি এটাকে লগ ইন করি, তাহলে দেখবেন আমার একটা ড্যাশবোর্ড এসে গেছে। এই ড্যাশবোর্ড আসার পর আমি আপনাদের বলেছিলাম যে আমরা এখান থেকে করব কি, থিমে যাব, এই অ্যাপিয়ারেন্স থেকে থিম এখানে যাব, সহজভাবে একবারে থিমে গিয়ে আমরা উপরে লেখা পাবো অ্যাড নিউ থিম, একদম ইজি ভাবে করার জন্য এভাবেই করবেন, অ্যাড নিউ থিমে যাওয়ার পর এখানে সার্চ করবেন অ্যাস্ট্রা, এটা একদম ইজি, দেন এই যে অ্যাস্ট্রা পাবেন, এখানে ইনস্টল করবেন, ইনস্টল হওয়ার পরে আপনার অ্যাক্টিভেট লেখা আসবে, সেখানে অ্যাক্টিভেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই পেজ থেকে আপনি সরবেন না কোথাও, এখানে দেখেন লেখা আছে স্টার্ট টেমপ্লেট, অনেকে দেখা গেছে কি এই স্টার্ট টেমপ্লেট লেখাটা পায় না, তিনি আরো একটা জায়গা থেকে নিতে পারবেন, এই যে অ্যাস্ট্রা লেখাটা আছে না, এখানে গেলেও এই লেখাটা পাবেন, এটাও আমি দেখিয়ে দিই যাদের এই লেখাটা এখানে আসবে না, এই অ্যাস্ট্রা লেখাটা আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরও দেখবেন যে আপনার স্টার্ট টেমপ্লেট নামে একটা অপশন আসবে, আপনি এখানে ক্লিক করলেই হবে, তাহলে দেখবেন যে আপনার ওই লেখাটা আসবে, ওই লেখাটা লাগবে, ওই লেখাটা থাকলে আপনি একদম ইজি ভাবে, এই যে দেখেন স্টার্ট কাস্টমাইজেশন লেখাটা, অথবা উপরে দেখেন স্টার্ট টেমপ্লেট লেখাটা কিন্তু একই, আপনি যদি এখানেও ক্লিক করেন অথবা স্টার্ট টেমপ্লেটে ক্লিক করেন তাও হবে, এই যে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ, দেন অ্যাক্টিভেটে ওয়েট করেন, আমি স্টার্ট টেমপ্লেটে গিয়ে, এরপর আমাদের একটা ফিচার সামনে আসবে, আসার পরে আমরা কোন থিমটা দিব সেটা আমাদের এখান থেকে দিতে হবে, আর আমি যদি ওই স্টার্ট ওখান থেকে টেমপ্লেটে দিতাম তখন আমাকে একটা অপশন আসতো, তখন আমরা এলিমেন্টর সিলেক্ট করে দিতাম, এই যে এলিমেন্টর এই অপশনটাই আসবে, সেমভাবে আপনি এলিমেন্টর দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনি যেগুলো ফ্রি আছে সেটাকে বাছাই করেন, মনে করেন এইটাই নেই আপনাদের, এইটাই দেখাই, এটা ফ্রি, এটাও মনে হয় ফ্রি তাই না, হোম অ্যান্ড গার্ডেন ডেকর, এটা ফ্রি, তাহলে ফ্রিটাই নেই, আমি দেখি এটার ভিউ কেমন দেখায়, আর আপনারা কেউ দেখি প্লাগ ইন অ্যাড করে এটা করে, আচ্ছা এটার ভিউ আমরা পরে এটা দেখবো, অনেক এটার কোনো দেখি কেমন আসে দেখতে স্বপ্ন, আচ্ছা যাই হোক, স্কিপ অ্যান্ড কন্টিনিউ করবো, বাম পাশ দিয়ে আমি স্কিপ অ্যান্ড কন্টিনিউ কন্টিনিউ করলাম, ইনস্টল দিব, আর কিছু লাগবে না, এখন ওয়েট করেন, দেখেন যে আপনার 6-7 মিনিটের মধ্যে হয়ে যাবে, 100% হয়ে গেলে আমার ওয়েবসাইট কমপ্লিট, তাহলে আমার এখানে প্রোডাক্ট অ্যাড করাও লাগতেছে না, কিছুও লাগতেছে না, কিছুই লাগতেছে না, দেখেন 100% হোক, 100% হওয়ার সাথে সাথে দেখবেন যে আমার প্রোডাক্ট অটো অ্যাড হয়ে গেছে সব কিছু, সো আমাদের প্র্যাকটিস করার জন্য এর বেশি কিছু দরকার নাই, আমাদের প্রোডাক্ট আপলোড করা এইসব কোনো কিছু দরকার নাই, তাহলে এইরকম একটা ওয়েবসাইট যদি আমরা এত ইজিভাবে দেখানোর পরও না করতে পারি, তাহলে সামনে তো আমাদের আরও কঠিন কঠিন জিনিস আসতে আছে, গুগল অ্যাডসেট, সেগুলো আমরা কিভাবে নিব, এই একটা প্রশ্ন ছিল, জি বলেন, বলেছিলাম যদি ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস বা শপিফাই এই দুইটা মানে ওয়েবসাইট বাদে অন্য কোনো ওয়েবসাইট থাকে, তখন কি একইভাবে সবকিছু এই একই সিস্টেমে করতে হবে নাকি? এই কোডটা খালি আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে বলবেন, এই কোডটা তোমার ওয়েবসাইটের হেডারে রাখো তাহলেই হবে, এই যে দেখেন ভিউয়ের সাইট, এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমার সাইট হয়ে গেছে, একটু রিফ্রেশ দিলেই আসবে, রিফ্রেশ দেওয়াও লাগে না,
দেখেন আমার এসে গেছে অলরেডি। এই যে আমার কি এখন প্রোডাক্ট অ্যাড করা লাগছে, কোথাও কোনো কিছু করা লাগছে? এখানে আমি ক্লিক করলে আমার প্রোডাক্ট অ্যাড টু কার্ট কেনার সব কিছু আছে না? আছে। জি তাহলে এখন কি আমার কি এখানে প্রোডাক্ট অ্যাড করা কোনো কিছু লাগতেছে? কোনো কিছু লাগতেছে না। তো এটা দিয়ে আমি সারা জীবন প্র্যাকটিস করতে পারবো। দেখেন একদম সুন্দর একটা ওয়েবসাইট হয়ে গেছে। এবং এখন এডে কেটে দিলে আবার আসবে কি? ওই যে কি কেটে দিব বলেন, ওই ওয়েবসাইটে যাবো তাই তো? জি আমি ওটা যেটা দিয়ে তৈরি করছি, যে জিমেল দিয়ে সেখানে যাই, সেখানে গিয়ে ওই ওয়েবসাইটের ওইটা আমাদের মনে রাখতে হবে। এখন যদি ওইটা আপনি মনে না রাখেন তাহলে কি আসবে? ওটা জানি কি নামে দিয়েছিলাম আমরা, এই যে দেখেন এই ওয়েবসাইটের ইউআরএলটা মনে রাখতে হবে। এই যেটা, এটা আমার ওয়েবসাইটের কি ইউআরএল না, এই ইউআরএলটা আপনি যেখানে দিবেন সেখানেই এটা দেখতে পারবে। আপনাকে যদি আমি দিই আপনিও দেখতে পারবেন। এই যে দেখেন এই, এটা হলো আপনার ওয়েবসাইটের ইউআরএল, এটা মনে রাখতে হবে। এটা যদি মনে রাখেন তাহলে তো হবে না। এই যে দেখেন আমার মনে রাখা আছে, সো আপনি এটা মনে রাখলেই হবে। এই যে দেখেন এখন যদি এটাই ঢুকতে চান আপনি, হ্যাঁ অবশ্যই স্ল্যাশ wp হাইফেন অ্যাডমিন দেন, দেন এন্টার দেন। এখন দেখবেন এখানে আপনার লগ ইনের ই চাইবে ইনফরমেশন, ওই যে আমরা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড আমি যেটা দিই সেটা তো আমি জানি। দেন আমি লগ ইন করি, দেখেন আমার বোধহয় ঢুকতে পারছি। জি বলেন। এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায় না? পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে কি সেটা আমারে বলেন, চেঞ্জ করার কোনো দরকার আছে? চেঞ্জ করে লাভ কি? এখানে তো আমার আর টাকা পয়সা নাই, যে এখানে আমার এমন কিছু নাই যে এটা যদি আপনি বলেন আপনার আমি দিয়েও দিতে পারি পাসওয়ার্ড যে আপনি নিয়ে কাজ করেন। তাহলে এখানে এমন কিছুই নাই যে আমার এত কিছু লাগে, এগুলো সব ফ্রি। পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো দরকার নাই, লাগবে না। এই যে দেখেন এখন একদম ফ্রি। তো একটা ওয়েবসাইট দেখেন কয় মিনিটে করতে, ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবে, তাই তো? এই দেখেন কয় মিনিট লাগছে এখন করতে।